তো ফাইনালি NSB পিকচার ইউটিউব থেকে ডিলিট করে দিল। তো এখন ইউটিউবে সার্চ করে আমি এখনই সার্চ করলাম, তো NSB পিকচার যে অরিজিনাল চ্যানেল, আগের চ্যানেল, সেইটা আসছে না। তো দেখতেই পাচ্ছ এখানে NSB পিকচার চ্যানেলটি আর আসছে না। তো আমার ভীষণই খারাপ লাগছে, আমি প্রায় 2 বছর থেকে NSB পিকচারকে মানে দেখছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলাম 2 বছর আগে, তো তখন থেকে আমি এডিটিং ভিডিও দেখি, অনেক হেল্প হয়, অনেক ভালো ভালো ভিডিও বানাতো, বাট চ্যানেলটি ডিলিট হয়ে গেল ইউটিউব থেকে। আর একটি চ্যানেল যখন ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়, সেটা আর ফিরে আসার চান্স থাকে না বললেই চলে, মানে একদম 99% আসবে না, সেটাই একদম ডিলিট করে দেয়, তো ডিলিটই করে দেয়। তো আর 3টে কপিরাইট স্ট্রাইক আসলে চ্যানেল ডিলিট হয়ে যায়, সেখানে ওর চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছিল 5 থেকে 7টা, তাহলে বুঝতেই পারছো 19 তারিখে মধ্যে ডিলিট হয়ে যাওয়ার কথা ছিল, আজ মনে হয় 17 তারিখ, 17ই মার্চ, তো আজকে ডিলিট হয়ে গেল। তো এইভাবে এখান থেকে গেলে দেখতে পাবে যে NSB পিকচার চ্যানেলটি আর নাই। তো আগের চ্যানেলটি নেই তো কী হয়েছে, নতুন যে NSB পিকচার আছে সেইটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, আমি প্রথম দিনই সাবস্ক্রাইব করে রেখেছি। তো একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাবে ওই চ্যানেলটা আসছে না কেন, এই তো ওই চ্যানেলের ভিডিও আমি প্লে করছিলাম এখন। তো এটা হচ্ছে নতুন NSB পিকচার নতুন চ্যানেল, তো এইটা তোমরা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, আমি অত ভালো ভিডিও বানাতে পারি না, তবে তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমাদের কাছে একদম রিকোয়েস্ট।